নতুন বছরকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটন স্পটগুলোতে ছুটে গেছেন ভ্রমণ পিপাসুরা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে দেখা গেছে পর্যটকদের সমাগম। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। ভোরে কুয়াকাটা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে নতুন বছরের প্রথম সূর্য ওঠার দৃশ্য অবলোকন করতে ছুটে আসেন পর্যটকরা। এদিকে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে জেলা প্রশাসন সহ ট্যুরিস্ট পুলিশ। দর্শক, সাগরকন্যা কুয়াকাটায় পর্যটক সমাগমের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। সাইদ, জানাবেন যে নতুন বছর উদযাপনে কুয়াকাটায় আসলে পর্যটক সমাগম কেমন দেখছেন? যদি আপনাকে নতুন বছরের শুভেচ্ছা, আপনি জানেন যে আজকে সকালে পূর্ব আকাশে 2023 সালের নতুন সূর্য উদিত হয়েছে, আর কুয়াকাটা আগত পর্যটকরা এই নতুন সূর্যকে দেখার জন্য কুয়াকাটা সৈকতের যে গঙ্গামতী পয়েন্ট রয়েছে সেই গঙ্গামতী পয়েন্টে কিন্তু কয়েক হাজার পর্যটক জড় হয়েছিলেন। কিন্তু ঘন কুয়াশা থাকার কারণে তারা কিন্তু এই সূর্য উদয় দেখতে পারেননি। তবে সকালবেলার যে প্রকৃতির যে রূপ, সেই রূপ দেখে পর্যটকরা মুগ্ধ হয়েছে। আর এখন আমি দাঁড়িয়ে আছি কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে। এই জিরো পয়েন্ট এলাকায় কিন্তু কয়েক হাজার পর্যটক এখন সৈকতে বিচরণ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু কুয়াকাটা সৈকতে গোসলও মিলিত রয়েছেন কয়েক হাজার পর্যটক। তারা এখানে এসে ওয়াটার বাইক দিয়ে গভীর সমুদ্রের রূপ তারা অবলোকন করছেন। এবং এই কুয়াকাটা বিচে কিন্তু আমি কয়েক জায়গায় দেখেছি যে তারা বিচ ফুটবল খেলছেন। এক কথায় বলা যায় তারা যে 2000 নতুন বছরকে উদযাপন করার জন্য, এই আনন্দ উপভোগ করার জন্য যে কুয়াকাটা এসেছেন, তারা কিন্তু যে যার মতো করে সেই আনন্দ উপভোগ করেছেন। এবং এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রিয়জনদের সাথে তারা সেলফি তুলছেন এবং তাদের সেলফোনে সেই ভিডিও এবং দৃশ্য ধারণ করে নিয়ে যাচ্ছেন। আর ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কুয়াকাটা আশেপাশে যে পর্যটন স্পট গুলো রয়েছে প্রতিটি স্পটে তাদের টহল জোরদার ছিল। আর হোটেল মোটেলের মালিক সমিতির পক্ষ থেকে কয়েকটি আবিজাত হোটেলে কিন্তু রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সাইদ, আপনি থাকেন সেখানে, আমরা আবার পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করব আপনার সাথে। দর্শক, এতক্ষণ পটুয়াখালীর কুয়াকাটার সৈকত থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাজী সাইদ।